বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ম্যাডামও তোমাদের দয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। ব্রহ্মপুর রেসিডেন্সিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। আমি জাহানারা বেগম, সহকারী শিক্ষক, ব্রহ্মপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা খেয়াল করো, ম্যাডাম আজকে কোন ক্লাসটি করবো। ম্যাডাম করবো আজকে তৃতীয় শ্রেণী বিজ্ঞান অধ্যায় 11। আমাদের অধ্যায়টির নাম হলো তথ্য ও যোগাযোগ। বিষয়টা যদি আমাদের জন্য নতুন, তারপরে আমরা চেষ্টা করব এই অধ্যায়টা সম্পর্কে একটু জানতে বা শিখতে। আসলে এই অধ্যায়টা থেকে আমরা কী শিখব, তথ্য কী, তথ্য সংগ্রহের বিভিন্ন উপায় ও তথ্য আদান প্রদান সম্পর্কে আমরা জানতে পারবো, যোগাযোগের ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার সম্পর্কে আমরা জানতে পারবো, তথ্য প্রযুক্তি ব্যবহার করে সহপাঠীদের সাথে তথ্য বিনিময় করতে পারবো, একে অন্যকে তথ্য জানানোর গুরুত্ব আমরা বর্ণনা করতে পারবো। তাহলে আসো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা সবাই খেয়াল করো, আমি কী বলেছিলাম, এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো তথ্য কী। দেখো আমাদের প্রথমেই আছে তথ্য সংগ্রহের উপায়সমূহ। তথ্য হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে যে জ্ঞান, যে জ্ঞানটা কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে সফল হতে পারি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি। খেয়াল করো, যোগাযোগের মাধ্যমে আমরা তথ্য পেয়ে থাকি। প্রতিদিন আমরা অনেক ধরনের তথ্য পেয়ে থাকি, যেমন বিভিন্ন ঘটনার তথ্য, আবহাওয়ার তথ্য, বিদ্যালয়ে নানা প্রকার নোটিশ ইত্যাদি। এখন আমরা যে প্রতিদিন বিভিন্ন তথ্য পাই, এগুলো কোথা থেকে পাই, মানে তথ্যর উৎসটা কী, এটা আমরা আমাদের অপর পৃষ্ঠায় দেখতে পারবো। আসো আমরা অপর পৃষ্ঠায় যাই। এই দেখেন এখানে কী আছে, তথ্য আমরা বিভিন্ন উৎস থেকে পাই, টেলিভিশন, রেডিও, খবরের কাগজ, বই থেকে পাই। এখন কিন্তু আমরা শিক্ষকরাও কিন্তু বিভিন্ন তথ্য তোমাদেরকে সবসময় দিয়ে থাকে, এখনও দিই। কীভাবে দিই, এই যে মোবাইল ফোনে আমাদের, আমরা তোমাদেরকে কী করি, স্কুলে বিভিন্ন তথ্যগুলো তোমাদেরকে জানাই, আবার তোমাদের বিভিন্ন তথ্যগুলো আমরা তোমাদের কাছ থেকে জানতে পারি। তাহলে তথ্য সর্ব উৎসগুলো কী, টেলিভিশন, রেডিও, খবরের কাগজ, বই। এছাড়া রেডিও থেকে আমরা কী পাই, আবহাওয়ার তথ্য পাই, বিভিন্ন খেলাধুলার তথ্য পাই, অনেক তথ্য পাই, বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের তথ্য আমরা পাঠ্যপুস্তক থেকে পাই। তাহলে এই যে রেডিও, টেলিভিশন, খবরের কাগজ, এগুলো হচ্ছে তথ্য সরবরাহের মিডিয়া বা মাধ্যম। বিভিন্ন মানুষের সঙ্গে আমরা যোগাযোগ করেও আমরা তথ্য পেয়ে থাকি। আমরা মা বাবা অথবা সহপাঠীদের কাছ থেকেও তাদের অভিজ্ঞতার কথা শুনি। কোনো সমস্যার সমাধানের জন্য আমরা শিক্ষককে কী করি, প্রশ্ন করি, তখন শিক্ষক এটা সমাধান দেন, তখন তার মাধ্যমে আমরা তথ্যটা পেয়ে যাই। সমস্যার সমাধানের জন্য কখনো আমরা মা বাবাকেও প্রশ্ন করি। প্রযুক্তির উন্নতির ফলে আমরা আজকাল ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে অনেক তথ্য পাচ্ছি। নিচে একটা ছবি খেয়াল করো যে আমরা তথ্যগুলো কোথা থেকে পাচ্ছি, টিভি থেকে পাচ্ছি, রেডিও থেকে পাচ্ছি, খবরের কাগজ থেকে পাচ্ছি, কম্পিউটার থেকে, বই থেকে, মানুষ, মানুষ বলতে কি সাধারণ মানুষের কাছ থেকে পাচ্ছি, শিক্ষক, সহপাঠী, মা বাবা, সবার কাছ থেকে আমরা কি তথ্য পাচ্ছি। এবার নিচে দেখো তথ্যের যে গুরুত্বটা, নতুন কিছু শিখতে হলে আমাদেরকে তথ্য জানতে হবে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় তথ্য জানা জরুরি। মনে করো তুমি কোথাও বেড়াতে যাবে, তখন ওইখানে যেতে হলে কীভাবে যেতে হবে, ওই জায়গায় কী কী জিনিস দেখতে পাবে, তুমি কতদিন থাকবে, এইসব সম্পর্কে যদি তুমি আগে থেকেই তথ্যগুলো জানো, তাহলে তুমি সঠিক সিদ্ধান্ত সহজেই নিতে পারবে। তথ্য জানার পাশাপাশি তা অন্যকেও জানাতে হবে। যেমন তুমি যদি কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা জানতে পারো, তা যদি অন্যকে জানাও, তাহলে কী হবে, অনেক বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, সবাই জানতে পারবে আর সবাই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সুন্দর জীবনযাপনের জন্য আমাদের সঠিক তথ্য নিজেও জানবো, অন্যকেও জানাবো। আসো আমরা এবার পরের পৃষ্ঠে যাই। পরের পৃষ্ঠে হলো তথ্য আদান প্রদান। মানুষ খবরের কাগজ, বই, রেডিও, টেলিভিশন, কম্পিউটার, এরকম বিভিন্ন রকমের প্রযুক্তি উদ্ভাবন করেছে। এই সকল প্রযুক্তির মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, প্রযুক্তি ব্যবহার করে আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। এখন দেখো নিচে একটা প্রশ্ন আছে, প্রযুক্তি ব্যবহার করে আমরা কীভাবে যোগাযোগ করতে পারি। মনে করো আমরা মোবাইল ফোন, এটাও কিন্তু একটা প্রযুক্তি, এই প্রযুক্তিটার মাধ্যমে আমরা একজন একজনের সাথে যোগাযোগ করতে পারি। এ সম্পর্কে আমরা পরের পৃষ্ঠায় আরও জানতে পারবো। দেখো অপর পৃষ্ঠায় দেখো তথ্য আদান প্রদানের প্রক্রিয়া হলো যোগাযোগ। আমরা নানাভাবে যোগাযোগ করতে পারি, যেমন কথা বলা, সংকেত দেখানো, অঙ্গভঙ্গি করা, চিঠি লেখা ইত্যাদি। আর প্রাচীনকালে মানে অনেক দিন আগে কী করতো মানুষ, ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে যোগাযোগ করত। দূরের সাথে, দূরে থাকা লোকজনের সঙ্গে নিজে গিয়ে মানে সরাসরি অথবা কাউকে পাঠিয়ে যোগাযোগ করত। কবুতরের সাহায্যে বার্তা পাঠিয়ে, এই দেখো কবুতরের সাহায্যে বার্তা পাঠানো, ধোঁয়ার সংকেত বা দিয়ে বা ঢোল বাজিয়ে, দেখবে আগে গ্রামে কী করতো, ঢোল বাজিয়ে মানুষকে বিভিন্ন খবরগুলো দিত। নিচে খেয়াল করো আমরা কী বলছিলাম, এই অধ্যায় থেকে আমরা শিখতে পারবো কীভাবে প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ করা যায়।
তথ্যের আদান প্রদানের জন্য আমরা এখন প্রযুক্তি ব্যবহার করি। এখন আমরা খুব সহজেই দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি। দূরের কারোর সঙ্গে কথা বলার জন্য আমরা টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি, ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদান করি, চিঠি লিখেও আমরা মানুষের সঙ্গে যোগাযোগ করি। নিচের ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে প্রযুক্তি যত উন্নত হবে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা কত উন্নত হবে, আমার জীবনযাত্রাও তত উন্নত হবে। আসো আমরা পরের পাতায় যাই। পরের পাতে দেখো একটা সহজভাবে একটা টেলিফোন মানে যোগাযোগের একটা অভিনয় দেখছে, সহজভাবে টেলিফোন বানানোর একটা পদ্ধতি তোমরা দেখছো, যাতে তোমরা ক্লাসে একজন একজনের সাথে কথা বলতে পারবো, বাসায় কথা বলতে পারো। আসো আমরা পরের পাতায় যাই। এখানে তোমাদেরকে আমাদের যে অনুসরণী আছে, এই অনুসরণীর বিভিন্ন প্রশ্ন, শূন্যস্থান, সঠিক উত্তর এবং ডান বাম দেওয়া আছে। ডান বামটা খেয়াল করো তোমরা, বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের শব্দে মিল করি বলছে। কিন্তু যদি বলতো ডাক টেনে, তাহলে তোমরা ডাক টেনে দেবে। তোমরা দেখা যাচ্ছে পরীক্ষার সময় অনেকেই কী করো, ডাক টেনে দাও, এই দুইটা সব ইয়ার লিখে এখানে ডাক টেনে দাও। ডাক টেনে যদি বলা হয় তাহলে ডাক টেনে দেবে, আর যদি ডাক টেনে না বলা হয় তাহলে তোমরা পাশাপাশি দুইটা মিল করে লিখবে। আর এই যে শূন্যস্থানগুলো, এগুলো সব আমাদের বইয়ের লাইন থেকে নেওয়া। তোমরা যদি অধ্যায়টা খুব ভালোভাবে রিডিং পড়ো আর পড়তে গিয়ে কোনো সমস্যা হয়, বড়দের সহযোগিতা নাও বা শিক্ষককে প্রশ্ন করো বা ফোন করো, তাহলে তোমাদেরকে অধ্যায়টা আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে। আর বুঝতে পারলে এই প্রশ্ন উত্তরগুলো দেওয়া তোমাদের কাছে মোটেও কঠিন হবে না। দেখো একটা আমি বলেছি যে টেলিভিশনের মতো তথ্য সরবরাহ যন্ত্রকে কী বলা হয়, মিডিয়া বা মাধ্যম, এটা আমরা বইয়ের লাইনে পড়েছি না। একে অন্যের সঙ্গে তথ্যের আদান প্রদানকে কী বলে, যোগাযোগ। ড্যাশ হচ্ছে জ্ঞান বা আমাদের যোগাযোগের মাধ্যমে পাই কী, তথ্য। তথ্য হচ্ছে জ্ঞান যেটা আমরা যোগাযোগের মাধ্যমে পেয়ে থাকি। এখানে সঠিক উত্তর আছে, প্রশ্ন আছে, সবগুলো আমরা অধ্যাটা পড়লেই উত্তরগুলো খুব ভালোভাবে বলতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আগামী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমাদের কথা শুনবে। সবাইকে আবারও ধন্যবাদ, খুদা হাফেজ।